প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা। নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমি এর আগে কয়েকটি রিভিশন ক্লাস করিয়েছি। তো দেখলাম তোমাদের ফোর্থ ইউনিট পরীক্ষায় একটা টপিক একটু বাদ থেকে গিয়েছিল, সেটা হচ্ছে বানান। তো আজকে আসো আমরা বানানটা নিয়ে একটু কথা বলি। এবং বানান হচ্ছে বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেহেতু আমাদের পরীক্ষা ব্যবস্থাটাই হচ্ছে রিটেন এবং লেখা দেখেই আমরা বিচার করে থাকি খাতায়। এই জন্য বানানটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কারণ একজন শিক্ষার্থী যখন পরীক্ষায় দেখে তখন বানান ভুল হলে সাথে সাথেই আমরা সেখানে তার সম্পর্কে একটা নেতিবাচক ধারণা নিয়ে চলে আসি এবং তার কিন্তু নাম্বার কমে যায়। এই জন্য বানান খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসো আমরা বানানটা নিয়ে আজকে কথা বলবো। আজকে 30 সেপ্টেম্বর 2020 এবং বানান আছে অষ্টম পরিচ্ছেদ তোমাদের বাংলা ব্যাকরণ বইয়ের পৃষ্ঠা নম্বর হচ্ছে 66। তোমরা সবাই খুলে ফেলো বইটা এবং পেন্সিল কলম নিয়ে বসে যাও। সবাইকে আজকের ক্লাসে আবারও স্বাগত জানাই। বানান সম্পর্কে কি বলছে দেখো, আমরা একটু পড়ে নিই আমাদের বইয়ে কি বলছে বানান সম্পর্কে। ভাষা শুদ্ধ রূপে লিখতে হলে সেই ভাষার বানান জানা খুব জরুরি। তার মানে যদি কোনো ভাষা আমরা শুদ্ধ ভাবে লিখতে চাই, বলার ক্ষেত্রে কিন্তু খুব একটা প্রবলেম হয় না, কিংবা অন্য কেউ বুঝতেও পারে না। হ্যাঁ, তো যখন আমরা এটাকে লিখি তখন বানান অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এটা জানা খুবই জরুরি। প্রত্যেক ভাষারই বানানের নিয়ম আছে, বাংলা ভাষা বানানেরও বিশেষ কিছু নিয়ম রয়েছে। হ্যাঁ, যেটা আমাদের বাংলা একাডেমি পরবর্তীতে অনেক কাজ করেছে 1955 সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে। এই নিয়ম সময় বদলের সঙ্গে সঙ্গে কিছুটা আধুনিক করা হয় যত দিন যায়। সেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিয়ম আমরা দেখলাম আমাদের বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হওয়ার পরে চেঞ্জ হয়েছে। এরপরে প্রতিনিয়ত, হ্যাঁ, যুগের ধারাবাহিকতায় আমরা দেখি যে আমাদের বানান গুলো প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, নতুন নতুন নিয়ম আসছে। বাংলাদেশে সাধারণভাবে মান্য করা হয় বাংলা একাডেমি অনুমোদিত বানান। নিচে বাংলা বানানের কয়েকটি সাধারণ নিয়ম দেখানো হলো। তোমাদের বইয়ে যে নিয়মগুলো আছে তোমরা এই নিয়মগুলো জানলেই হবে, এর ভেতর থেকেই কিন্তু তোমাদের নৈবত্তিক পরীক্ষামূলক প্রশ্ন আসবে। এই জন্য তোমাদের এই বানানগুলো খুব গুরুত্ব সহকারে একটু দেখতে হবে। বানানের কয়েকটা সাধারণ নিয়মের মধ্যে কয়তে আছে দেখো, বানানের হ্রস্বই দীর্ঘই, হ্রস্ব দীর্ঘউ এর ব্যবহার। তার মানে কোথায় হ্রস্বই হবে, কোথায় দীর্ঘই হবে, কোথায় হ্রস্ব উ হবে আর কোথায় দীর্ঘ উ হবে, এই ব্যাপারটা নিয়ে যে নিয়মটা, সেটা হচ্ছে যে সকল তৎসম শব্দের, তৎসম মানে হচ্ছে সংস্কৃত শব্দ, যে সকল শব্দ সংস্কৃত থেকে হুবহু আমাদের বাংলায় ব্যবহৃত হচ্ছে, বানানে হ্রস্ব বা দীর্ঘ উভয় স্বর, মানে হ্রস্বই স্বর এবং দীর্ঘ স্বর যে চারটা আছে, হ্রস্বই দীর্ঘই এবং হ্রস্বই এবং দীর্ঘও অভিধান সিদ্ধ, সেক্ষেত্রে এবং অতৎসম সরি তদ্ভব দেশি বিদেশি মিশ্র শব্দের বানানে শুধু হ্রস্বই ব্যবহৃত হবে। তার মানে হ্রস্বই এবং হ্রস্বইকার আর হ্রস্বউ বা হ্রস্বই ব্যবহৃত হবে। তার মানে এইটা যদি আমরা সংক্ষেপে করি, তাহলে যে সকল শব্দ তৎসম শব্দ বা সংস্কৃত শব্দের নিয়মে দুইটা হ্রস্বইকার কিংবা হ্রস্বকার কিংবা দীর্ঘকার কিংবা দীর্ঘকার সবগুলোই যেটাতে পারফেক্ট, মানে যে সমস্ত বানানে হ্রস্বই এবং হ্রস্ব কিংবা দীর্ঘই কিংবা দীর্ঘ উভয় কারেক, সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র কি নিব, হ্রস্বইকার এবং হ্রস্বকার। আর তৎসম শব্দের বাইরে যত শব্দ আছে সেইগুলোতে আর কোনো কনফিউশন নাই, সেখানে কখনোই দীর্ঘইকার কিংবা দীর্ঘকার ব্যবহৃত হবে। তাহলে চলো আমরা দেখে আসি যে আমাদের এইখানে কি কি আছে। দেখো তৎসম শব্দের বানানে যেখানে আমরা দেখি যে হ্রস্বকার কিংবা হ্রস্বইকার কিংবা দীর্ঘইকার উভয় দিয়ে লেখা যায়, যেমন আঙ্গুরি, অটবি, আবির, আশিস, এই শব্দগুলো তুমি অটবি দীর্ঘই দিয়েও লিখতে পারো আবার হ্রস্বই দিয়েও লিখতে পারো। তো যেহেতু কিংবা দেশি শব্দটা তোমরা ভালোবাসাই দীর্ঘই দিতে পারো, হ্রস্বই দিতে পারো, চিৎকার হ্রস্বই দিতে পারো, দীর্ঘই দিতে পারো, যে সমস্ত তৎসম শব্দ আছে যেটাই হ্রস্বই এবং দীর্ঘই কিংবা হ্রস্ব বা দীর্ঘ উভয় কারেক, সেখানে আমরা শুধুমাত্র দুইটা নিব। প্রথমটা একটা হচ্ছে হ্রস্বই আর হ্রস্বকার, দীর্ঘই কিংবা দীর্ঘকারটা বাদ যাবে। ওকে,
আর অতৎসম শব্দ যেগুলো আছে, তৎপর দেশি আমাদের যে সকল শব্দগুলো আছে এইগুলো তো বললাম যে এইগুলোতে কনফিউজ হওয়ার কোনো কারণ নেই, এইগুলোতে শুধু আমরা হ্রস্বইকার এবং হ্রস্বকার ব্যবহার করবো। ওকে, নিশ্চয়ই তোমরা পরিষ্কার হয়েছে বিষয়টা। যেমন দেখো, আদমি, আপিল, আমিন, আলমারি, উকিল, উর্দু, এই সব শব্দগুলো হচ্ছে অতৎসম, মানে তৎসম শব্দের বাইরে। হ্যাঁ, তৎসম ছাড়া যত শব্দ আছে সবই অতৎসম। এইগুলোতে কিন্তু আমরা কোন রকমের চিন্তা ছাড়াই আমরা কি ব্যবহার করতে পারি? হ্রস্বই ব্যবহার করতে পারি কিংবা হ্রস্ব উ ব্যবহার করতে পারি। তাহলে এটা খুবই সহজ নিয়ম। আমরা যে সকল তৎসম শব্দে দেখলাম যে উভয় রাইট, সেখানে আমরা প্রথম দুইটা নিব, আর অতৎসম শব্দ যত আছে সবগুলোতেই আমরা হ্রস্বইকার ব্যবহার করব কিংবা হ্রস্বইকার ব্যবহার করব। এরপরে দেখো, কয়েকটি স্ত্রীবাচক শব্দের শেষে দীর্ঘ ইকার হবে। কিছু স্ত্রীবাচক শব্দ আছে যে শব্দগুলো শেষে আমরা কি ব্যবহার করি? দীর্ঘ ইকার ব্যবহার করতে হবে। যেমন অভিনেত্রী, কর্তী, কল্যাণী, কিশোরী, গাভী, গুণবতী, চণ্ডী, চতুর্দশী, ছাত্রী, জননী, তরুণী, দাসী, দুঃখিনী, দেবী, নারী, পত্নী, বিশ্বাসী, বিদুষী, বুদ্ধিমতী, মাতামহী, এই যে শব্দগুলো আছে এই প্রত্যেকটা শব্দের স্ত্রীবাচকের ক্ষেত্রে আমরা দীর্ঘ ইকার ব্যবহার করি। ভাষা ও জাতি নামের শেষে সাধারণত হ্রস্ব ইকার হয় বা হ্রস্ব ইকার হয়। এই এটার সঠিক উচ্চারণ হচ্ছে হ্রস্বই, কিন্তু দ্রুত উচ্চারণ করার সময় আমরা হ্রস্বই বলে ফেলি অনেক সময়। হ্রস্বই হ্রস মানে কম, যেমন আফগানি, আরবি, ইংরেজি, ইরাকি, ইরানি, ইহুদি, কাশ্মীরি, জাপানি, তুর্কি। তোমরা বুঝতেই পারছ যে যত জাতি আছে কিংবা ভাষা আছে, এই জাতিগত ভাবে যেমন আমরা বাঙালি, হ্যাঁ বাংলা আমাদের ভাষা, তো আফগানি ওদের ভাষা হচ্ছে আফগান, আরবি আরবের দেশের মানুষ তাদের ভাষা হচ্ছে আরবি, ইংরেজ বা ইংরেজি যখনই আমরা বলি তখন তাদের ভাষা হচ্ছে ইংরেজি, তারা জাতিগত ভাবে হচ্ছে ইংরেজি বা ইংরেজ। হ্যাঁ, ইরাকি ঠিক তেমনি ভাবে ইরানি, এরকম যত জাতি বা ভাষা আছে প্রত্যেকটাতেই আমরা ব্যবহার করব কি, সেটা লেখার ক্ষেত্রে আমরা হ্রস্বই ব্যবহার করব। বিশেষণবাচক আলিপ প্রত্যয়যুক্ত শব্দে সবসময় হ্রস্বইকার হয়, যেমন চৈতালি, পূবালি, বর্ণালি, মানে যখন আলিপ প্রত্যয়টা যুক্ত হয় তখন আমরা দেখি সেটা হ্রস্ব। বানানে ওকারের ব্যবহার, মানে কোন কোন জায়গায় আমরা ওকারটা ব্যবহার করতে পারি। দেখো, ক্রিয়াপদের বানানের পদান্তে, পদান্তে মানে কি, পদের শেষে বা অন্তে ওকার অপরিহার্য নয়। যেমন ক্রিয়াপদ যতগুলো ক্রিয়া আছে এইগুলো আমরা দেখি, যেমন করো, চলো, হ্যাঁ এই ধরনের শব্দ যখন আসে তখন সেক্ষেত্রে আমরা চলয় ওকার না বসানো পারি, কারণ এটা একটা ক্রিয়া। যেমন আনবো, করতো, খেলবো, চলবো, দেখবো, ধরবো, নাচবো, পড়বো, বলবো, তো আমরা যখন আনবো, করতো, খেলবো, চলবো, এই ধরনের ক্রিয়ার শেষে আমরা সাধারণত ওকারটা ব্যবহার না করলেও আমরা পারি, এবং ব্যবহার না করাটাই হচ্ছে শ্রেয়। বর্তমান অনুকার, বর্তমান অনুকার কি, বর্তমান সময়ে চলছে, এরকম সামান্য রূপে পদান্তে ওকার প্রদান করা যায়। যেমন কি, আনো, করো, খেলো, চলো, সবই দেখো বর্তমান কালে, আনো, করো, খেলো, চলো, দেখো, ধরো, নাচো, এই ধরনের বর্তমান কালের যে সমস্ত কাজ আছে সেইগুলোর ক্ষেত্রে আমরা কি করতে পারি। এবং অনুজ্ঞা মানে হচ্ছে আদেশ, নির্দেশ, অনুরোধ, যে ক্রিয়াগুলো দ্বারা সাধারণত হয় সেই সমস্ত হচ্ছে ক্রিয়ার শেষে আমরা ওকারটা ব্যবহার করতে পারি। আনো প্রত্যয়ন্ত শব্দের শেষে ওকার হবে, মানে যে সমস্ত শব্দ শেষে আনো আছে সেইখানে আমরা দেখতে পারি যে ওকার ব্যবহৃত হয়। যেমন কর যোগ আনো, করানো, খা যোগ আনো, খাওয়ানো, ঠেঙা যোগ আনো, ঠেঙানো, দেখা যোগ আনো, দেখানো, এই যে খাওয়ানো, করানো, দেখানো, তারপরে নামানো, পাঠানো, শোনানো, এইগুলোর ক্ষেত্রে আমরা ওকার ব্যবহার করব। অর্থ বা উচ্চারণের বিভ্রান্তির সুযোগ থাকলে কিছু বিশেষ বিশেষণ বা অব্যয় শব্দে ওকার দেওয়া আবশ্যক। যেমন কোথাও যদি অর্থগত সমস্যা দেখা যায়, যেমন কেমন দেখো, কালো, কালো, হ্যাঁ দুইটাই কিন্তু উচ্চারণ আমরা কালো করি, হ্যাঁ কয়েকাল ল আর কয়েকাল লয় ওকার কালো, হ্যাঁ তো এইটা হচ্ছে আসলে কাল উচ্চারণ করতে হবে, কিংবা কাল মানে সময় আর কালো মানে হচ্ছে কৃষ্ণবর্ণ। তো এইরকম যখন অর্থগত সমস্যা দেখা দেয় তখন কালে কখনোই আমরা ওকার ব্যবহার করব না,
আর কালোতে অবশ্যই যেটা রং বোঝায় সেখানে আমাদের ওটাটা ব্যবহার করতে হবে, তা না হলে আমাদের অর্থগত একটা ঝামেলা এখানে দেখা দিবে। কোনো, কি, কে, কোনটি, বা কোনো বহুর মধ্যে মানে কোন, মানে কি, কোন কাজটা করেছো তুমি, কি কাজটা করেছো, কোনো মানে বহুর মধ্যে। যেমন আমরা যদি বলি কোন স্টুডেন্ট আজকে এই স্পিকার নাই, তাইলে এই যে বহুর মধ্যে একজন, ভালো ভালো, ভয়াকার ল মানে হচ্ছে ভালো, এই ভালো মানে হচ্ছে কপাল, আর ভয়াকার লয়কার ভালো মানে হচ্ছে উত্তম। তো এইরকম যে শব্দগুলোতে আমরা দেখবো যে এইরকম অর্থগত সমস্যা দেখা দেয়, সেই সমস্ত জায়গায় আমরা নিরাপদ থাকার জন্য কি করতে পারি, সবসময় যেখানে আমাদের দরকার ওটার ব্যবহার করব, আর যেটাতে দরকার না সেটাতে আমরা ব্যবহার করব। বানানে বিসর্গ এর ব্যবহার, বিসর্গ কোথায় কোথায় ব্যবহার হবে, কোথায় কোথায় ব্যবহার হবে না, এটা নিয়ে একটা সমস্যা ছিল। তো বাংলা একাডেমি আমাদের কিছু নিয়ম করে দিয়েছে, দেখো বলছে পদান্তে বিসর্গ থাকবে না, মানে পদের শেষে কখনোই, আমরা যেমন বস্তুত, প্রধানত, মূলত, এইগুলোর শেষে আগে বিসর্গ ছিল, এটা এখন বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো ক্রমশ দ্বিতীয়ত, প্রথমত, প্রধানত, এর পরে আমরা কখনোই কোনো শব্দের পরে আমরা আর বিসর্গ বসাতে পারবো না। পদমধ্যস্থ বিসর্গ থাকবে, মানে পদের মধ্যে বা শব্দের মধ্যে বিসর্গটা থাকবে, যেমন অন্তঃস্থ, দুঃখ, দুস্থ, নিঃস্ব, পূর্ণ, পূর্ণ, স্বতঃস্ফূর্ত, ভিতরে আমরা এটা বসাতে পারি। অভিধান সিদ্ধ হলে পদমধ্যস্থ বিসর্গ বর্জনীয়, যদি অভিধান সিদ্ধ হয় তাহলে পদমধ্যস্থ বিসর্গ বর্জন করতে হবে, যেমন দুস্থ, বিশ্বাস, নিষ্ক্রিয়, বহিস্থ, মনস্থ, হ্যাঁ, যেটা আমাদের অভিধান সাপোর্ট করে। বানানে মূর্ধন্য ণ ও দন্ত ণ এর ব্যবহার, মানে এই এই জায়গায় একটা বড় ধরনের সমস্যা আছে যে কোথায় কোথায় মূর্ধন্য ণ হবে, কোথায় কোথায় দন্ত ণ হবে, এটা আমরা বুঝতে পারি না। দেখো কি বলছে, যুক্ত ব্যঞ্জনে তৎসম শব্দে, অবশ্যই তৎসম শব্দে ক বর্গীয় বর্ণের ট, ঠ, ড, ঢ পূর্ববর্তী দন্ত ণ মূর্ধন্য ণ হয়, তার মানে এটা আমরা পড়েছি বহু আগ থেকে যে ট বর্গীয় বর্ণের সাথে যখন কোনো ণ আসে, হ্যাঁ, তখন সেটা হয়ে যায় মূর্ধন্য, যেমন কণ্ঠ, এই যে ট এর সাথে ঘন্টা, হ্যাঁ, নির্ঘণ্ঠ, কণ্ঠ, নকণ্ঠ, আকণ্ঠ, উৎকণ্ঠা, সরি একটু শরীরটা আমার অসুস্থ, কণ্ঠ, কণ্ঠনালী, লুণ্ঠন, তারপরে অকাল কুষ্মাণ্ড, অণ্ড, কাণ্ড, কাণ্ডারী, কুণ্ডল, খণ্ড, চণ্ডী, দণ্ড, পণ্ডিত, ভণ্ড, ভণ্ডামি, এরকম যত বর্গীয় যে বর্ণগুলো আছে, এই বর্ণের সাথে যখন যুক্ত বর্ণ হিসেবে কোনো ণ আসবে সেটা সবসময় মূর্ধন্য ণ। ওকে, তৎসম শব্দে রিকার র ফলা, রেপের পরে সাধারণত মূর্ধন্য সহ ক্ষীয় এর পরে সাধারণত কি হয়, মূর্ধন্য ণ হয়, এটা আমরা জানি, অনেক আগে থেকে পড়ে আসছি যে রিকার র ফলা, রেপ এবং মূর্ধন্য সহ ক্ষীয়র পরে আর যদি কোনো ণ আসে তাহলে সেটা কি হয়, মূর্ধন্য ণ হয়, যেমন ঋণ, তৃণ, এই যে রিয়ের পরে আসতেছে, অরণ্য, রয়ের পরে আসতেছে, ত্রাণ, ত এবং রয়ের পরে আসতেছে ণটা, বর্ণ, বয়ের পরে র, এই যে রেপের র তারপরে আসতেছে যেহেতু ণ, সেহেতু আমাদের নিতে হবে এখানে মূর্ধন্য ণ। তারপরে বিদূষণ, এই যে মূর্ধন্য ষয়ের পরে আসতেছে এবং ক্ষীয়র পরে তো অবশ্যই হবে, তাহলে কি দেখলাম, রি বা রিকার, র বা র ফলা, রেপ এবং তারপরে যদি মূর্ধন্য ষ বা ক্ষীয়র পরে কোনো ণ আমাদের দরকার হয় তাহলে সেটা অবশ্যই হবে মূর্ধন্য। একই শব্দের মধ্যে রি, রিকার, র, র ফলা, রেপ, মূর্ধন্য ষ, ক্ষীয় এর যেকোনো একটির পরে স্বরবর্ণ, ক বর্গ, প বর্ণ এবং অন্তঃজ, অন্তঃস্থ, হ, অনুস্বর, এই বর্ণগুলোর একটি বা একাধিক বর্ণ থাকলেও পরবর্তী ণ ধ্বনি মূর্ধন্য ণ হয়। তার মানে আমরা এই নিয়মের তো নিয়মের গুলো আছে, এর পরে যদি ক বর্ণ আসে কিংবা প বর্ণ আসে এবং তারপরে যদি অন্তঃজ, অন্তঃস্থ এবং হ কিংবা অনুস্বর থাকে, তারপরের বর্ণটা যদি একটা ণ দরকার হয় তাহলে সবসময় আমরা মূর্ধন্য ণ ব্যবহার করবো, যেমন কৃপণ, হ্যাঁ, এই যে প বর্গ, প এর পরে এসেছে কৃপণ, নিরূপণ, এই যে প এর পরে এসেছে অগ্রহায়ণ, এই যে অন্তঃস্থ এর পরে এসেছে অকর্মণ্য, এই যে রয়ের পরে এসেছে নির্বাণ, রয়ের পরে এসেছে, সো এইরকম যখন এই সূত্রগুলোর এর পরে যখন কখনো ণ হয়, ণ লাগে আমাদের, তখন সেটা আমরা দন্ত্য ণ না নিয়ে মূর্ধন্য ণ ব্যবহার করি।
পুরো পরা পরিনির এই চারটি উপসর্গের পরে নম নস নি নু অন হন প্রভৃতি ধাতুর দন্তন স্থানে মূর্ধন্য ণ হবে। যেমন প্রণাম, প্র এর পরে প্রণাম, প্রণব, প্রণীত, তারপরে পরায়ের পরে পরায়ণ, পরাণ্য, পরির পরে পরিণতি, পরিণাম। তারপরে সহজে তোমরা মনে রাখতে পারো পুরো পরা পরিনির এই চারটা উপসর্গের পরে সাধারণত যে সকল শব্দ আসে সেগুলোতে আমরা মূর্ধন্য ণ ব্যবহার। যুক্ত ব্যঞ্জন গঠনে অতৎসম শব্দে ট বর্গের পূর্বে দন্ত ন হয়। যেমন যুক্ত ব্যঞ্জন গঠনে অতৎসম শব্দে যে সকল শব্দগুলো তৎসম না, যেমন ইন্টার, উইন্টার, কারেন্ট, গ্রান্ড, মানে বিদেশি শব্দ এখানে যেগুলো মানে তৎসম না, তৎসমের বাইরে যেগুলো এখানে দেখো ম্যাক্সিমাম হচ্ছে ইংরেজি শব্দ, এই শব্দগুলোর ক্ষেত্রে যখন ন দরকার হবে তখন অবশ্যই আমরা ন। যুক্ত ব্যঞ্জন গঠনে এখানে বলছে তৎসম অতৎসম সকল শব্দে ত বর্গের পূর্বে দন্ত ন হয়, মানে ত বর্গে তথা দথা এই চারটা বর্ণের পূর্বে সবসময় আমরা কি ব্যবহার করব, এখানে আমরা দন্ত ন ব্যবহার করব। যেমন অনন্ত, অন্তরঙ্গ, একান্ত, ক্লান্ত, হ্যাঁ, তারপরে জ্বলন্ত, হ্যাঁ, মন্ত্রী, গ্রন্থ, তার মানে কি যুক্ত বর্ণ গঠনে তৎসম অসকল সকল শব্দে ত বর্গের পূর্বে দন্ত ন শব্দ আমরা সবসময় ব্যবহার করব। হ্যাঁ, এই যে প্রত্যেকটাই দেখছো অনন্ত, তারপরে অন্তরঙ্গ, তারপরে একান্ত, হ্যাঁ, এই যে যখন তয়ের সাথে যখনই যুক্ত বর্ণ হিসাবে আসতেছে তয়ের সাথে আসুক, থয়ের সাথে আসুক, দয়ের সাথে আসুক, ধয়ের সাথে আসুক, সবসময় আমরা সেটাকে নিয়ে নিব দন্ত ন। সন্ধি বা সমাজ লোকে গঠিত শব্দের বানানে দন্ত ন বহাল থাকে। যেমন তার মানে সন্ধি দিয়ে যদি কোনো শব্দ গঠিত হয় কিংবা সমাজ দ্বারা যদি গঠিত হয় সেই সকল শব্দের ক্ষেত্রে আমরা মূর্ধন্য ণ না নিয়ে দন্ত ণ টা ব্যবহার। যেমন অগ্র, নায়ক, অহর্নিশ, সন্নিবৃত্ত, তারপরে চিত্রাঙ্কন, দুর্নাম, দুর্নিবার, দুর্নীতি, এই প্রত্যেক শব্দই হচ্ছে সন্ধি কিংবা সমাজ। তদ্ভব দেশি বিদেশি শব্দে সর্বত্র দন্ত ণ হবে, তার মানে তৎসম শব্দ ছাড়া তদ্ভব দেশি বা বিদেশি শব্দে সবসময় দন্ত ণ হয়। যেমন আপন, আয়রন, পুলিশ, কোরআন, ব্রিজ, কিরণী, মানে তৎসমের বাইরে যত শব্দ আছে প্রত্যেকটার ক্ষেত্রেই আমরা দেখি সবসময় কি হবে হচ্ছে দন্ত ণ ব্যবহার। বানানের মূর্ধন্যষ এর ব্যবহার, মূর্ধন্যষ কোন কোন জায়গায় ব্যবহার করবো, ঋ কিংবা ঋকারের পরে সবসময় মূর্ধন্যষ হবে। যেমন ঋষি, কৃষি, কৃষক, কৃষ্ণ, তৃষ্ণা ইত্যাদি। আমরা দেখলাম যে নত বিধানের মতো আমরা এখানে যদি রেপের পরেও সবসময় আমরা দেখি কি মূর্ধন্যষ হয়, যেমন আকর্ষণ, ঈর্ষা, উৎকর্ষ, এই যে রয়ের পরে বর্ষা, বর্ষণ, বিমর্ষ, মুমূর্ষ ইত্যাদি। ছাড়া অন্য কোন স্বরবর্ণ এবং ক র বর্ণে পরবর্তী দন্ত ন স্ব মূর্ধন্য ষ হয়। যেমন অ ছাড়া অন্য যে কোনো স্বরবর্ণের পরে যদি আমাদের একটা স লাগে, যেহেতু তিনটা স আছে তালব স, মূর্ধন্য ষ, দন্ত স, তাহলে আমরা কোনটা ব্যবহার করব কনফিউজ হতে পারে এবং ক র এর পরে। যেমন ঈশ্বর, হ্যাঁ, এই যে মূর্ধন্য ষ এর পরে আমরা দেখছি যে হচ্ছে এই দীর্ঘ ইকারের পরে মূর্ধন্য ষ, উ এর পরে মূর্ধন্য ষ, এর পরে মূর্ধন্য ষ, হ্যাঁ, অ ভিন্ন যে কোনো স্বরবর্ণ এবং ক ও রয়ের পরে সবসময় মূর্ধন্য ষ হবে। ই কারান্ত, উ কারান্ত উপসর্গের পরে কতগুলো ধাতুতে মূর্ধন্য ষ হয়। যেমন ই কারান্ত সঙ্গ, অনুসঙ্গ, এই যে উ এর পরে, তারপরে শেখ, অভিষেক, এই যে রসইর পরে আসছে, স্থান, অধিষ্ঠান, এই যে রসইর পরে আসছে, তারপরে এখানে রসু এর পরে, এই রসু এর পরে আসছে সুষুপ্ত। যুক্ত ব্যঞ্জন গঠনে তৎসম শব্দে ক বর্গের পূর্বে মূর্ধন্য ষ হয়। ক বর্গের সাথে আমরা দেখলাম যে ন আসলেও সেটা হচ্ছিল সবসময় মূর্ধন্য ণ, এখানেও দেখছি আমরা ট বর্গীয় যে কোনো বর্ণের সাথে যখন যুক্ত বর্ণ হিসাবে কোনো স আসে তখন সেটা মূর্ধন্য ষ হয়। যেমন অনিষ্ঠ, এই যে ট এর সাথে আমরা দেখি মূর্ধন্য ষ হয়েছে, এখানেও এখানেও আমরা দেখছি প্রত্যেকটা জায়গায় তাই হয়েছে। যুক্ত বর্ণ গঠনে তৎসম অতৎসম সকল শব্দে ত বর্গের পূর্বে দন্ত ন দন্ত ষ হবে। ত বর্গের পূর্বে দেখো অধস্তন, এই যে ত এর সাথে যখনই কোনো স লাগবে তখন সেটা দন্ত ষ হয়। ইস্তফা, উদ্বাস্তু, উস্তাদ, কস্তুরি, কাস্তে, জবরদস্তি, স্থান ইত্যাদি।
যুক্ত ব্যঞ্জন গঠনে তৎসম অতৎসম সকল শব্দে চ বর্গের পূর্বে তালব্য স হবে, চ বর্গের পূর্বে কোন স হবে, যেমন আশ্চর্য চ বর্গের সাথে যখন আসতেছে, চ ছ বর্গে ছ ইয় দুশ্চরিত্র নিশ্চয় পশ্চাৎ প্রায়শ্চিত বৃষ্টি নিশ্চিত্র, বুঝতেই পারছ। বানানের রেপের ব্যবহার কোথায় কোথায় হবে দেখো আমরা একটু সহজে দেখে আসি। রেপের পরে কোথাও তৎসম অতৎসম সকল শব্দে ব্যঞ্জন বর্ণে টিক্ত হবে না, যেমন কর্য কর্য এরকম হবে না রেপের পরে, কর্ম কম্ম আগে এরকম ছিল এরকম লেখা যাবে না, কার্য হবে না কার্য, পূর্ব হবে না পূর্ব, পদ্ম হবে না পদ্ম। হ্যাঁ, ব্যঞ্জন বর্ণকে কখনো দুইবার উচ্চারণ করা যাবে না রেপের পরে। বানানে উ বা অনেস্বরের ব্যবহার দেখো কি কি আছে। সন্ধিতে তৎসম শব্দের প্রথম পদের শেষে ম থাকলে ক বর্গের পূর্বে ম স্থলে অনেস্বর হবে, যেমন অহংকার। এই যে দেখো আসলে এটা হওয়ার কথা ছিল অহং যোগকার, এই ম স্থলে অনেস্বর হয়ে গেছে। ঠিক তেমনি কিঙ্কর কিংবদন্তি ঝংকার ভয়ঙ্কর না হয়ে ভয়ঙ্কর, সংকল্প সংকীর্ণ সমযোগ গীত, এই যে ম স্থলে সংগীত সংঘ সংঘাত, মানে ম স্থলে সবসময় অনেস্বর হয়। উপযুক্ত নিয়মে সন্ধিজাত না হলে যুক্ত ব্যঞ্জনে ক বর্গের পূর্বে ম স্থলে উ হবে, যেমন আকাঙ্ক্ষা অঙ্কুর। আবার দেখো উপযুক্ত নিয়মে সন্ধিজাত না হলে যুক্ত ব্যঞ্জনে ক বর্গের পূর্বে, ক বর্গের পূর্বে ম স্থলে, ক বর্গের পূর্বে ম স্থলে সবসময় কি হবে হবে, এই যে এইখানে, এই যে ক যোগ হচ্ছে মূর্ধন্য স, এই যে ক এর আগে উ, অঙ্কুর একই অবস্থা। হ্যাঁ, এই যে উ হবে। প্রত্যয় ও বিভক্তিহীন শব্দের শেষে অনুস্বর ব্যবহৃত হয়, তার মানে প্রত্যয় বা বিভক্তিহীন শব্দ, বিভক্তিহীন মানে যেটার সাথে বিভক্তি নাই, প্রাতিপাদিক বলি আমরা যেটা, এটার শেষে সাধারণত অনুস্বর ব্যবহৃত হয়, যেমন আড়ং ইদানিং এবং ঠ্যাং ঢং পালন। তবে অনুস্বর যুক্ত শব্দের প্রত্যয় বিভক্তি বা স্বরবর্ণ যুক্ত হলে অনুস্বর স্থলে উ লেখা হবে, যেমন আড়ঙ্গে। যদি বিভক্তি যুক্ত হয় তাহলে আর এই অনুস্বরটা লেখা যাবে না, তখন উ লিখতে হবে। সঙ্গে তারপরে হচ্ছে ফড়িং এর রঙিন রাঙিয়ে সঙ্গে ইত্যাদি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ক্লাস। তো মোটামুটি তোমাদেরকে আমি এটা একটু এই জন্য দিয়ে দিলাম যে যেন তোমাদের বুঝতে সুবিধা হয় এবং তোমরা এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়ে নাও, তাহলে দেখবে যে তোমাদের পরীক্ষাটা ইনশাল্লাহ। তো ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সবার জন্য শুভকামনা।